আসসালামু আলাইকুম। নারীরা আসলে আটকায় কিসে, এই কথাটা লইয়া ফেসবুকের মাধ্যমে হ্যাঁ সমালোচনার জোয়ার বয়ে যাইতেছে দুই তিনটা দিন ধরে। ইয়ার লাগিয়া অনেকে অনেক উদাহরণ টানছে, যেমন এই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার এত ক্ষমতা থাকার পরেও তার বউ তার সাইরে হয়ে গেছে গা। বিশ্বের এক নম্বর টিয়াওলা বিল গেটস, এত টিয়ার মালিক, হেরপরেও তার বউ তার সাইরে হয়ে গেছে গা। বলিউডের ঋতিক রোশন, এত সুন্দর চেহারা নায়ক, তারপরেও তার বউ তার সাইরে হয়ে গেছে গা। বাংলাদেশের তাহসান, এত সুন্দর চেহারা, মানে শিক্ষাগত যোগ্যতা কি নাই তার, তারপরেও তার বউ তার সাইরে হয়ে গেছে গা। তাইলে আসলে নারীরা আটকায় কিসে, প্রশ্নটা তো আসলেই যে নারীরা তাইলে আটকায় বক্রের মধ্যে, ভালোবাসার মধ্যে আটকায় না, টেয়া পয়সার মধ্যে আটকায় না, তারপরে ক্ষমতার মধ্যে আটকায় না, এত সুন্দর চেহারা, স্মার্টনেস, হ্যাঁ তারপরেও এটার মধ্যে নারীরা আটকায় না। তাইলে আসলে নারীরা আটকায় কোনটার মধ্যে, এটার উত্তর জানতে হলে আপনার খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আপনার ঘরের মধ্যেই উত্তর পেয়ে যাবেন। আপনার আম্মা আছে, আপনার বোন আছে, আপনার ওই খালা আছে, মামি আছে, চাচি আছে, তাদের জিজ্ঞেস করেন, অবশ্যই উত্তরটা পাওয়া যাবেন। আমি আমার আম্মারে জিজ্ঞাসিলাম, আম্মা আব্বা মারা গেছে আজকে 20 থেকে 22 বছর আগে, এই 20-22 বছর আগে আব্বা মারা গেছে, তারপরে তুমি আমার লালন পালন করছো, এখন পর্যন্ত তুমি কেল্লা গিয়ে আসো। আম্মাই কইলো, হুন তোর বাপ যখন মারা গেছে হ্যাঁ 20-22 বছর আগে, তখন তোরা খুব ছোটো, তো করে ফেলায় তুই যদি জায়গা তাহলে তোর সৎ মায়া তোর অত্যাচার করবো, নির্যাতন করবো, ঠিক মতো খাওয়ান দিত না, তো করে লালন পালন করতো না ঠিক মতো, সেই চিন্তা করিয়া তগর মায়া মহব্বত ভালোবাসা টানে ফেরা তগরে থয়া আমি গেছি না। উত্তরটা তো পাইছেন, এত দূরে তো যাওয়া লাগবে না, আপনার আশেপাশে খুঁজে দেন, আশেপাশে মাছ আসি আছে তাগরে জিগায় দেন, তাগরে দিয়ে উত্তরটা পাইয়া যাবেন। আসলে প্রেম করলে সেক খাইলে কবি হওয়া যায়, কবি হইলেই ওই যে একজনে সেক খাইছে, সেক খাই আইরা ওই নারী সম্বন্ধে তার একটা আইডিয়া হইলো যে নারীরা আসলে ছলনাময়ী। আরে এক নারী দিয়া তো আর জাজ করা যায় না, যে এক নারী দিয়াই যদি আপনি সমস্ত নারীদের ছলনাময়ী কন, এটা কি হইব, এটা হইব না। পৃথিবীর মধ্যে নারী জাত পুরুষ জাত উভয়ে আছে এবং তাদের মধ্যে ভালো মন্দ মিলাই আছে, কেউ খারাপ কেউ ভালো। হ্যাঁ এই জন্য এক মানে ঢালাওভাবে শুধু নারী জাতরে খারাপ বলবেন এটা কিন্তু ঠিক না, নারী পুরুষ সবার মধ্যেই ভালো মন্দ খারাপ মিলাই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।